আমরা পূর্বে স্টার্ট মেনু, টাস্ক বার, সিস্টেম ট্রে এগুলো সম্বন্ধে পরিচিত হয়েছি এবং কিবোর্ডের কিছু কীয়ের কাজগুলি সম্বন্ধে পড়ার জন্য আমরা কম্পিউটার চালন শিক্ষা বইটি অনুসরণ করতে পারি বা কম্পিউটার চালন শিক্ষা এই বইটি থেকে আমরা কীগুলো সম্বন্ধে আরও কিছু জানতে পারি। বর্তমানে আমরা স্টার্ট মেনু থেকে কিছু প্রোগ্রাম ওপেন করা শিখব। আমরা স্টার্টে ক্লিক করছি, অল প্রোগ্রামসে ক্লিক করছি, এই লিস্টের এই বারটাকে আমরা নাবাচ্ছি নিচের দিকে, অ্যাক্সেসরিজে ক্লিক করছি। এইখানে রয়েছে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর ব্যবহার করে আমরা প্রাথমিক গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি বা কম্পিউটারে প্রাথমিক হিসেব নিকেশ করতে পারি। এটি সাধারণ ক্যালকুলেটরের মতোই, আমরা যেভাবে ইউজ করি সেভাবে ইউজ করলেই কাজ করবে, তাই এটা আর নতুন করে দেখছি না, আমরা বন্ধ করছি এই ক্রস বাটনে ক্লিক করে। পুনরায় স্টার্টে ক্লিক করছি, অল প্রোগ্রামসে ক্লিক করছি, অ্যাক্সেসরিজে ক্লিক করছি, পেন্টে ক্লিক করছি। দেখতে পাচ্ছি একটি উইন্ডো খুলেছে, এটি হলো পেন্ট উইন্ডো। পেন্ট উইন্ডো বা যে কোনো সফটওয়্যারের এই ডান দিকের তিনটি বাটন, এটি হলো মিনিমাইজ, এটি হলো ম্যাক্সিমাইজ, এটি হলো ক্লোজ। আমরা ম্যাক্সিমাইজে ক্লিক করছি, দেখতে পাচ্ছি পুরো স্ক্রিন জুড়ে চলে এসেছে। আবার এই আইকনে ক্লিক করলে দেখব রিস্টোর ডাউন হয়ে গেছে। এই রিস্টোর ডাউন অবস্থায় আমরা ইচ্ছে মতো শেপ দিতে পারি। আবার ম্যাক্সিমাইজে ক্লিক করলে এটি পুরো স্ক্রিন জুড়ে চলে আসবে। এই অবস্থায় আমরা ইচ্ছে মতো শেপ দিতে পারবো না বা পারি না। এটি হলো মিনিমাইজ, যা করলে পেন্ট প্রোগ্রামটি না বন্ধ হয়ে ছোট অবস্থায় টাস্ক বারে পড়ে থাকবে। পুনরায় ফিরিয়ে আনার জন্য আমরা টাস্ক বারে এই আইকনের উপর ক্লিক করব। এটিকে বর্তমানে আমরা বন্ধ করছি। পুনরায় স্টার্টে ক্লিক করছি, অল প্রোগ্রামসে ক্লিক করছি, অ্যাক্সেসরিজে ক্লিক করছি, পেন্টে ক্লিক করছি। এই পেন্ট সফটওয়্যারে আমরা প্রাথমিকভাবে কিছু ছবি আঁকতে পারি। এখানে রয়েছে পেন্সিল টুল, ব্রাশ টুল, ইরেজ টুল, ফিল উইথ কালার, টেক্সট, এগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম ছবি আঁকতে পারি। যেমন একটা ছবি ছোট্ট করে আঁকা যাক, পেন টুল দিয়ে আমরা কিছু আঁকলাম, ফিল উইথ কালারে ক্লিক করলাম, এখান থেকে কালার চুজ করলাম, দিলাম, ব্রাশ টুল নিলাম, কিছু আঁকলাম। ব্রাশের এই ড্রপ ডাউন থেকে বিভিন্ন ধরনের ব্রাশ নেওয়া যায়, নিলাম, এখান থেকে কালার চেঞ্জ করলাম, এই ড্রপ ডাউন থেকে বিভিন্ন রকম শেপ নেওয়া যায়। দেখতে পাচ্ছি এই এ টুল দিয়ে আমরা কিছুই লিখতে পারি। আমি বাইরে ক্লিক করছি, ইরেজ টুল দিয়ে আমরা মুছতে পারি, সিলেক্ট টুল দিয়ে আমরা কোনো অংশ সিলেক্ট করতে পারি। আমরা সিলেক্ট করেছি, এবারে কিবোর্ডে ডিলিট প্রেস করে মুছে দিচ্ছি। আমরা কোনো কিছু এঁকে সেভ করে রাখতে পারি, কিছু একটা আঁকলাম, এই জায়গায় ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম, আমরা নাম দিয়ে সেভ করতে পারি। আমি নাম দিচ্ছি এ বি সি, সেভে ক্লিক করলাম। এইভাবে আমরা কোনো কিছু ছবি আঁকতে পারি, প্রয়োজনে মুছতে পারি, প্রয়োজনে তা সেভ করে রাখতে পারি। পেন থেকে আরো অনেক কিছুই করা যায় যা আমরা নিজেরা প্র্যাকটিস করে দেখব। এখন পেনটিকে বন্ধ করছি। এইভাবে স্টার্ট মেনুতে ক্লিক করছি, অল প্রোগ্রামসে ক্লিক করছি, অ্যাক্সেসরিজে ক্লিক করছি, স্নিপিং টুল বলে একটি টুল রয়েছে এখানে ক্লিক করছি,
এখন স্ক্রিনের যে কোনো এরিয়াতে ক্লিক করলে সেই অংশটির ছবি ওই জায়গায় চলে আসবে। এই ছবিটি আমরা সেভ করতে পারি। এখানে দেখতে পাচ্ছি ক্যাপচার নামটি চলে এসেছে, এই নামটা রাখতে পারি, অথবা আমরা এর সঙ্গে কিছু জুড়তে পারি, অথবা নতুন কোনো নাম দিতে পারি। আমরা এইটাকে মুছে দিলাম, মুছে দিয়ে দিচ্ছি ডেস্ক ওয়ান সেভ। পুনরায় অন্য কোনো জায়গায় ছবি নিতে গেলে আমরা নিতে ক্লিক করব, এরপর এইভাবে আমরা স্নিপিং টুল ব্যবহার করে আমরা কোনো অংশের ছবি ইমেজ আকারে নিতে পারি। এটিকে ক্লোজ করছি, নো করছি।